চট্টগ্রামের আন্দরকিল্লার শাহী জামে মসজিদের ইফতারের আয়োজনের আবেদন অন্যরকম। এই মসজিদের গণ ইফতারে আগের বছর লোক সামিল হয়েছিল প্রায় 3000, এবার রমজানে সেটা দ্বিগুণ। গত 24 বছর ধরে দিল্লির জামে মসজিদের আদলে তৈরি এই মসজিদে এমন আয়োজন হয়ে আসছে। বিকেলবেলা ইফতারের আর ঘণ্টাখানেক বাকি, একদিকে বড় ডেক আর কড়াইয়ে রান্নার কাজ চলছে, তৈরি হচ্ছে ছোলা পাকোড়া পেঁয়াজু বেগুনি চপ জিলাপি। 15 জন স্বেচ্ছাসেবক ইফতার সাজিয়ে দিচ্ছেন প্লেটে প্লেটে। যে ইফতার বানানোর কাজ শুরু হয়েছে সেই সকাল 8টায়। অন্যদিকে ঝুড়িতে সাজানো ইফতার, ড্রাম থেকে জগে ঢালা হচ্ছে রুহ আফজা। মসজিদের খতিবের একান্ত সচিব মোহাম্মদ হাসান মুরাদ এই আয়োজনের খুঁটিনাটি দেখভাল করেন। তিনি জানালেন, এবছর ইফতার আয়োজনে লোক যেমন বেড়েছে তেমনি সহায়তার পরিমাণও বেড়েছে। এক ব্যবসায়ী এখানকার 15 দিনের ইফতার আয়োজনের সামগ্রী পাঠাচ্ছেন, তবে নাম প্রকাশ করতে চান না তিনি। সকাল থেকে রান্না বান্না হয়, 9টা আইটেম এরকম ইফতার রয়েছে। আমরা এই ইফতারের বিশাল ইফতার আমরা পাঁচের রমজান পর্যন্ত 3000 লোকে খাবে। আমরা 10 রমজানে এটা 6000 দিকে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা 6000 দিকে 20 দিকে আমরা এটা 6700 হয়ে ইনশাআল্লাহ। এই ইফতার মাহফিলের বিশাল আয়োজনটা আমাদের পত্র সাহেব আমি কিন্তু সাথে ওবাদ রসুল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির জামিল ওনার তত্ত্বাবধানে সার্বিক প্রচেষ্টার মাধ্যমে পরিচালিত হবে। এখানে যারা অনুদান দেয় তারা নাম প্রকাশন ইচ্ছুক সদস্য হুজুর হাতে দেয়, আমরা এগুলো সংরক্ষণ করে রাখি আমাদের সঙ্গে। বিকেল 5:30টা, মসজিদ প্রাঙ্গণ প্রায় পরিপূর্ণ। বিভিন্ন পেশার বিভিন্ন বয়সের মানুষ, কেউ সিকিউরিটি গার্ড, কেউ ব্যবসায়ী, কেউ রিক্সা চালক, সবাই গল্পে কিংবা ইবাদতে মশগুল। দস্তরখানায় কাতারে বসে থাকা হাজারো রোজাদারের সামনে ইফতারির থালা, অপেক্ষা মাগরিবের আজানের। অবশেষে আজান পড়ল, সবাই একসঙ্গে খাবার মুখে দিলেন। অনেকেই জায়গা পাননি, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ঢুকেছেন। স্বেচ্ছাসেবকরা তাদের ডেকে নিলেন, কেউ বোতল থেকে আর কেউ গ্লাস থেকে শরবত পান করে রোজা ভাঙলেন। সবার মুখেই তৃপ্তি আর প্রশান্তির ছাপ।